তো বন্ধুরা, একটা ডিস্ট্রিক্ট হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদেরকে বিভিন্ন পদে নিয়োগ হবে এবং অনেকগুলো পদ রয়েছে, যেরকম লেডি কাউন্সিলর, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, ব্লক আশা ফেসিলিটার, এইরকম বিভিন্ন পদে আপনাদেরকে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা, আমরা নতুন নিয়ম নোটিশে দেখে নেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের ফিস কত টাকা রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, যোগ্যতা কী চাওয়া হচ্ছে, বয়স কী চাওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে আমরা নিয়োগ নোটিশে দেখে নেবো বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট যে রয়েছে, সেখান থেকে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে এবং এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। তো এর আগে আমরা আলোচনা করেছি যে আপনাদের লেডি কাউন্সিলর, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, ব্লক আশা ফেসিলিটার, এই সমস্ত পদে আপনাদেরকে নিয়োগ করানো হবে এবং কতগুলো পদ রয়েছে কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেরকম বলেছে, 4 ডিপার্টমেন্ট পোস্ট রয়েছে, লেডি কাউন্সিলর রয়েছে 3 এবং হসপিটাল অ্যাটেন্ডেন্ট রয়েছে এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে দেওয়া রয়েছে 2 রয়েছে এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2 রয়েছে ক্যাটাগরি অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। ব্লক আশা ফেসিলিটার রয়েছে টোটাল 6 পদ এখানে রয়েছে ক্যাটাগরি অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা কিন্তু এখানে দেওয়া রয়েছে, বয়সটাও এখানে দেওয়া রয়েছে। লেডি কাউন্সিলর এখানে দেওয়া রয়েছে এবং পোস্টগুলো এখানে দেওয়া রয়েছে, আমরা আগে আলোচনা করেছি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, গ্রাজুয়েট ইন ফিলোসফি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, এই সমস্ত বিষয় আপনাদের জানা থাকতে হবে বা এই সমস্ত বিষয়ে আপনাদের পাস করে থাকতে হবে। রিসার্ভেল কোয়ালিফিকেশানটা এখানেও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন এবং এক্সপিরিয়েন্সটা এখানে দেওয়া রয়েছে। ওয়েট এজ অফ এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট সেক্টর অনলি ইন রিলেটেড ফিল্ড আপ টু 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, যেটা গভর্নমেন্ট সেক্টরের শুধুমাত্র হতে হবে। এবং এখানে জেনারেল ইনফরমেশানগুলো এখানে দেওয়া হচ্ছে, আপনাদের এটা চুক্তিভিত্তিতে কিন্তু নিয়োগ করানো হবে এবং আপনাদের ওয়েস্ট বেঙ্গলের একজন স্থায়ী বাসিন্দা হবে হতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে। এবং রিমুনারেশন পারমানেন্ট পদের জন্য 20,000 টাকা করে আপনাদের দেওয়া হবে। বয়সটা এখানে দেওয়া হচ্ছে, আপার এজ লিমিটটা বলেছে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বয়স আপনাদের 1 জানুয়ারি 2021 অনুযায়ী এখানে হিসাব করতে হবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট এখানে রয়েছে এবং কতগুলো পদ রয়েছে এখানে আমরা এর আগে দেখিয়ে নিয়েছি এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু পদগুলো এখানে দেওয়া রয়েছে, টোটাল 2 পদ রয়েছে। এবং এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং 2 বছরের কাজের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন হসপিটাল, অর্থাৎ 2 বছর কাজের অভিজ্ঞতা আপনাদের জানা থাকতে হবে হসপিটাল সম্বন্ধে। এটাও কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনাদের একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। পারমান এর জন্য 10,000 টাকা করে দেওয়া হবে, বয়স একই রকম এখানে দেওয়া রয়েছে। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট দেওয়া রয়েছে, একই রকম পোস্ট এখানে দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা একই রকম দেওয়া রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে হসপিটাল সম্বন্ধে এবং একটা চুক্তিভিত্তিতে আপনাদের নিয়োগ করানো হবে। এর জন্য আপনাদের পশ্চিমবঙ্গের জন্য স্থায়ী বাসিন্দা হতে হবে, পারমান 10,000 টাকা করে দেওয়া হবে। বয়সটা এখানে দেওয়া হচ্ছে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, 1 জানুয়ারি 2021 অনুযায়ী আপনাদের বয়সটা থাকতে হবে। ব্লক আশা ফেসিলিটার এখানে দেওয়া রয়েছে এবং পোস্ট এখানে দেওয়া রয়েছে, কটা পোস্ট রয়েছে, টোটাল 6 পোস্ট রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যালজি, সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত বিষয়ে আপনাদের পাশ করে থাকতে হবে বা এই সমস্ত বিষয়ে আপনাদের থাকতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এবং 2 বছর কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে হেলথ ডিপার্টমেন্টের উপরে এবং এটা আপনাদের চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হবে এবং পশ্চিমবঙ্গের জন্য স্থায়ী বাসিন্দা আপনাদের হতে হবে, তবেই কিন্তু এলিজিবেল অর্থাৎ আবেদন করতে আপনারা পাবেন। বয়স এখানে দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং পারমান এখানে বেতন 15,000 টাকা করে দেওয়া হবে। মোড অফ সিলেকশন ফর লেডি কাউন্সিলর, অর্থাৎ আপনাদের কীভাবে নিয়োগ করানো হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে 40, অর্থাৎ টোটাল 100 মধ্যে আপনাদের পরীক্ষা হবে, রাইটিং টেস্ট রয়েছে 40, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 5 রয়েছে, ইন্টারভিউর মধ্যে রয়েছে 15। এখানে কীভাবে নিয়োগ করানো হবে দেওয়া রয়েছে, আপনারা একবার বিস্তারিত নিয়োগ নোটিশে দেখে নেবেন। আবেদন আপনারা কীভাবে করবেন, আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া আছে নিয়োগ নোটিশে, আমরা দেখে নেব। এবং যে ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে, সিএমওএস অফিস, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, সাউথ 24 পূর্ণা, পিন নম্বর এখানে দেওয়া রয়েছে 74331, ফ্রম 23rd February, অর্থাৎ 23 February থেকে আবেদন শুরু হয়েছে এবং চলবে 10 মার্চ 2021 5টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে, যেটা আপনারা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের ফি এখানে দেওয়া রয়েছে, 100 টাকা করে আবেদনের ফি দিতে হবে। জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের 100 টাকা ফি দিতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের 50 টাকা করে আবেদনের ফি দিতে হবে।
অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এখানে দেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফিল আপ করতে কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে, আপনারা এটা বিস্তারিত ফিল আপ করে নেবেন, আপনার যে ডিটেলস রয়েছে আপনারা এখানে ফিল আপ করে দেবেন। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে নিয়োগ করানো হবে, যেখানে বিভিন্ন রকম পদে নিয়োগ করানো হবে। ডিফারেন্ট পোস্ট রয়েছে, লেডি কাউন্সিলর রয়েছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, ব্লক আশা ফেসিলিটার, এই সমস্ত পদে আপনাদের নিয়োগ করানো হবে। মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ফিজ আপনাদের 100 টাকা এবং 50 টাকা রয়েছে। আবেদন চলছে 23 ফেব্রুয়ারি থেকে এবং লাস্ট ডেট রয়েছে 10 মার্চ 2021। তো বন্ধুরা আমরা সমস্ত বিষয় নিয়োগ নোটিশে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।